আর মা ফাতেমার কথাগুলো এখন আমি তুলে ধরিলাম। মা সামদেশে চলে গেলেন, সামদেশের একটা রাজা ছিল, মাইয়া মানুষ, নাম ছিল তার বিবি খাদিজা দোল কোবরা আনহা। খাদিজার বাড়িটা ছিল সাততলা বাড়ি, আর খাদিজার গেটে যা মা ফাতেমা ফোকননি ডাকের সারা দেয়, ওরে কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো। তাই মা খাদিজার বাড়িতে একটা দাসী ছিল, নাম ছিল তার সৈদা দাসী। ভোগালের সাথে যন্ত্র সাউন্ডই বেশি হয়ে গেল, ভোগাল যন্ত্র সাউন্ড যদি থাকে 100, আমি যেটা গান গাবো এটা থাকতে হবে 250। আপনি কে বাড়ির কোন মালিক? বলে না। বলে মা আমি কোন দাসী বান্দির হাতের ভিক্ষা নেই না, একমাত্র বাড়ির মালিক স্যার, আমি কারো হাতের ভিক্ষা নিব না। তখন মা সৈদা দাসী এবার দেখো ফাতেমার কথা শুনে বড় রাগ হয়ে গেল, আস্তে আস্তে সাত তালার উপর যায়, যায় দেখে বিবি খাদিজা দাস দাসী নিয়ে বড় ব্যস্ত ছিল। একমাত্র বাড়ির মালিক ছাড়া কারো হাতের ভিক্ষা নেবে না। ওরে কথা শুনে বিবি খাদিজা তখন রাগ হয়ে গেল, পাশের সালার পাঁচটি মোহর হাতে নিয়ে সাত তালায় থেকে নিচ তালায় নামিল। প্রথম গেটে আসতে মা ফাতেমা ফোকননি খাদিজাকে সালামও পৌঁছায়, সালাম দিয়ে কয় মা গো মা আপনি কে বাড়ির মালিক হয়? কয় মা গো আমি তো মালিক না, মালিক সৃষ্টিকর্তা, আমি তার কর্মচারী মা। বলে ফোকননি তুমি কি ভিক্ষা চাও? ওরে তখন ফোকননি বলতেছে মা আমি বড় অতি দরিদ্র, আমি বড় অসহায়, আমার একটু জায়গার প্রয়োজন মা, আপনি কি আমাকে দয়া করে একটু জায়গা ভিক্ষা দিবেন? ওরে খাদিজা কই ফোকননি তুমি মানুষ ছিলা না, আমি একমাত্র নবীর কলেমাকে বিশ্বাস কইরা সমস্ত ধন আমি বিতরণ করছি, তাই তোমার কতটুকু জায়গা লাগবে তুমি বলো, আমি চাইলে সমস্ত জায়গা তোমাকে আমি দান করে দিব। ফোকননি কয় মা গো মা ও মা আমার এত জায়গা লাগবে না গো মা, ও মা আমি আপনার উদুর ভিক্ষা চাই, আমি আপনার গর্ব ভিক্ষা চাই, আপনি কি দিবেন না? খাদিজা কয় ফোকননি ভণ্ডামি থর জায়গা পাইলা না, তুমি কি জানো না পরবারি পর নারী কেউ করন না হরণ, পারে যাতে পাইবা না এমন 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম, 84টা জনি ভ্রমণ করে আমাদের এই মানব জনম হসে। ফোকননি রে তুমি কি জানো এ মানব জনম হওয়ার পর আর কি জনম হবে? ওরে ফোকননি কইতাছে আমার জন্ম হবে কি না আমি তাও জানি না, তবে আমার একটা ডুগুমিন আছে মা। খাদিজা কয় কি ডুগুমিন? ওরে মা ফাতেমা গো তখন মাথার উপর বোরকা ফেলে দিল, দেখে মাথাটা বেলের মতন ছোট আর অনেক বড় একটা চুলের খোপা, চুলগুলো কালো মেঘের মতন, ডানে মোড়ে সেদিতে পাঁচটা সাদা চুল। ওরে ফোকননি কয় মা গো দেখেন তো আমার মাথায় কয় রঙের চুল? খাদিজা বলতেছে ফোকননি তোমার মাথায় দুই রঙের চুল। ফোকননি কয় মা যদি আমি তোমার গর্ভের থেকে জন্ম করি এই পাঁচটা সাদা চুল নিয়ে আসবো, আর যদি পাঁচটা সাদা চুল আমার মাথায় না দেখেন আপনি আমাকে গলায় টিপে মারবেন। ও মা আপনি কি আমাকে উদুর ভিক্ষা দিলেন? মা ফাতেমা হাত মা খাদিজা হাত বাড়ায় ডাকে ফোকননি আয় রে রায়, আমি তোকে খাস দিলে উদুর ভিক্ষা দিলাম। মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে মোলাকাত করতে, মা গো মা বোরকার মধ্যে থেকে মালি মূল গায়েব হয়ে গেল, খালি বোরকার সরজমিনে পড়ে থাকলো। মা ফাতেমা বেহুশ হয়ে, মা খাদিজা বেহুশ হয়ে গেল, এটা কেমন দৃশ্য দেখলাম। নবী আমার বাড়িতে আসলেন রাত 12টার সময়,
ফাতেমা বলতেছে হুজুর গো, এবার খাদিজা বলতেছে হুজুর গো, আমার আজকে এমন একটা দৃশ্য হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী খাদিজার মুখ চিপিতে ধরে কয়, খাদিজা তোমার মতন ভাগ্যবান নারী আর কেউ রইল না, আল্লাহ যাকে মা বলে ডাকছেন, বেহেস্তের সন্তান মা ফাতেমা, খাতুন জান্নাত ফাতেমা, সেই কুদরত কামনী মা ফাতেমা তোমার গর্ভে আজকে ধারণ করছে। ওরে এক মাসের কালে মা জানে কি না জানে, দুই মাসের কালে হয় নকের কানে কানে, এটা কিন্তু মায়ের জাতের বেশ গরুর থেকে আছে, মায়ের দুই তিন মাস হলে জানাজানি হয়ে যায়, তিন মাসের কালে সন্তান কেবল রক্ত দলা হয়। এই মুসলমান আমার কথা মন দিয়ে শুনো, কোরআন শরীফে আল্লাহ বলছে মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু, আল্লাহ কইছে বান্দা বান্দি গো, আগে তুমি তোমাকে চেনো তারপর তোমার রবকে চিনতে পারবা, আর রবকে না চিনা পর্যন্ত কিয়ামত পরমানে আমার জান্নাতে যাইতে পারবা না। তার জন্য আল্লাহ বলছে মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু, তুমি তোমাকে চিনতে হবে, তুমি যে সরোয়ার কবির, তুমি যে সরোয়ার, তোমার মধ্যে আর একটা সরোয়ার আছে, তাকে আগে চিনতে হবে, আর তাকে চিনতে গেলে তোমাকে ইসলামের দিকে ভর রাখতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। আর পাঁচ মাসের কালে দেখো পানসলি খেলাই, ছয় মাসের কালে দেখো ছয় রিপু পাই, সাত মাসের কালে নারী সাত রে খাওয়ায় খায় না ভাই, হয়তো সাগাটা থানার মায়েরা খায় না, আমাদের বগুড়া জেলার পোয়াতিরা খায়। সাত মাস যখন হবে ওই পোয়াতি মা হাসেলের মাঠে আংরা সাউ কুত্তর মতন গাছা জিরে সামনা সরে খায়। যখন নয় মাস দশ দিন গত হয়ে যায়, আমরা কই দশ মাস দশ দিন পর সন্তান হয়, এটা ভুল হিসাব। এই মুসলমান দশ মাস দশ দিন হলে স্নান পাবে এগারোটা, ওই এগারো মাসের সন্তান মাতৃ গর্ভে হইতে ভূমিষ্ঠ পড়তে পারে না, নয় মাস দশ দিন হয় দশটা স্নানের খুব পায় ওই সন্তানই ভূমিষ্ঠ পড়ে ভাই। তাই বল মা খাদিজার প্রসব বেঁধে গেল রে রুটিরা, নয় মাস দশ দিন পরে এমন একটা রাত ছিল, এবার আবার সানি সান দশ তারিখে মা খাদিজার প্রসব বেঁধে যায় গো উঠিরা, বাবা মুসলমান প্রসব বেঁধার যে কি যন্ত্রণা রে, এটা একমাত্র গর্ভধারী মা ছাড়া কেউ জানে না। তাই আমি আনোয়ার সরকার বলবো এই বাংলাদেশের যুবকেরা রে, মায়ের মনে দুঃখ দেয় তোদের নামাজ মসজিদ ঘরে কবুল হইব না রে, ছয় দিন থেকে তেরো বার করে হজ করে আসো রে, তোমার হজ হইব না, ওইটা হইব পিকনিক খাওয়া, হজ আগে তোমার বাড়ি ছাড়তে হবে গো। সকালবেলা ঘুম থেকে উঠে কোন সন্তান যদি গর্ভধারী মা বাবাকে একবার মহব্বতে তাকায়, একটা একবারই হজের সওয়াব হয়, যদি একশো বার তাকাতে পারে গো, আমার আল্লাহ কইছে একশোটাও কবুল, হজের সওয়াব হয়ে যায় কত, সুবহানাল্লাহ। মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বো আর হজ করবো মিয়া, তোমার একটা হইব না, আগে সকালবেলা উঠিয়া মায়ের পায়ে কদমুসি করা শিখো, এই শিক্ষা দেয় না মৌলবীরা, খালি কয় মাদ্রাসার আন্দারে আর মসজিদের আন্দারে টেকা দেও, জলমের খাওয়া আমরা খাই, প্রথম শিক্ষা আগে তোমার আদব ঠিক করতে হবে, মুসলমানের প্রথম শর্ত, ইসলামের প্রথম সবকটা আগে তোমার আদব থাকতে হবে। বাপ মায়ের পায়ে দে আমরা সালাম দেই না, মা বাবাকে সালাম দেই না, মা বাবাকে ভাত দেই না, বড্ডা মুসিল্ল হয়ে গেছে না, ইসলাম অত সহজ না, এই মিডিয়া কাটবা না দিবা সেই না। তুমি আল্লাহ আমাকে তুইলা নাও, কিন্তু আমার গর্ভের সন্তানের জান তুমি আল্লাহ ক্ষতি করিব না, মা আমার মৃত্যুর সাজে দাঁড়ায় কয় আল্লাহ রে আমারে তুইলা নাও, কিন্তু আমার শিশু গর্ভের সন্তানের যার কোনো ক্ষতি হয় না, আর সেই মায়ের মনে কষ্ট দিয়ে আমরা মুসলমান হয়ে গেছি না, এই শিক্ষা কোথাও নাই। আগে মা বাবাকে ভক্তি করতে হবে, বাবা মা বাবাকে আগে সম্মান দিতে হবে,
মা বাবার মনে কষ্ট দিলে হবে না। মা গো সন্তান হওয়ার বেতাই কাঁদে গো মা, জীবন যাই সানিরানে, ইয়াতই মিলবে দোলা মা, শহীদ পারবে তোমার মায়ের গর্ভে তুমি থাকো, তোমার মা মারা যাবে। মা ফাতেমা মায়ের গর্ভের থেকে আল্লাহর কাছে দুইটা হাত তুলে ফরিয়াদ জানায়, মাবুত ও মায়েরা, মায়ের মোনাজাত যদি ফাতেমার মোনাজাত যদি আল্লাহ শুনে, তোমরা তো ফাতেমার বান্ধবী, তোমাদেরকে মোনাজাত আল্লাহ শুনে না? শুনবে কই থেকে? যেবর থেকে বইগের হাতে টাচ মোবাইল আসছে, এবর থেকে এখানকার নারীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মাগো ইমান আমানকে পাকা করতে হবে, ইমানকে পোক্ত করতে হবে। মানুষের ইমান নষ্ট করার প্রথম ঢাস হচ্ছে মোবাইল। তাই মা ফাতেমা আল্লাহর কাছে কইতেছে, মাবুত গো, মাবুত গো, আমি যে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠিতে পড়বো, মাবুত আমি কোন রাস্তায় যাবো? নারীদের দুইটা গোপন রাস্তা দিছি মা, যে রাস্তা তোমার মনের মতন হবে তুমি সেই রাস্তা দিয়ে যাবে। মা ফাতেমা কয়, মাবুত গো, আমি তো ওই জুনি রাস্তা দিয়ে আমার মায়ের গর্ভে আসি নাই মাওলা গো, আমি ওই জুনি রাস্তা দিয়ে যাবো না, আমি একটা পবিত্র রাস্তা দিয়ে যাইতে চাই, যে রাস্তা দিয়ে আমি ফাতেমা ছাড়া তোমার আর পৃথিবীর কোনো বান্দা বান্দি যাবে না এবং আসবেও না। সবচেয়ে পবিত্র হচ্ছে মুখ, তাহলে তোমার মায়ের মুখ দিয়ে যাও। মা কয়, মাবুত গো, যদি মায়ের মুখ দিয়ে যায় মা আমার বোবা হয়ে যাবে, আমি মুখ দিয়ে যাব না। আমার আল্লাহ কয়, মা তাহলে তোমার মায়ের নাক দিয়ে যাও। মা কয়, মাবুত গো, নাক দিয়ে গেলে মা আমার নিঃশ্বাস আটকে মারা যাবে। আল্লাহ কয়, মা তাহলে তোমার মায়ের চক্ষু দিয়ে যাও। মা কয়, মাবুত গো, যদি চোখ দিয়ে যায় মা আমার জন্ম অন্ধ হয়ে যাবে, সন্তানের কারণে যদি মা অন্ধ হয়ে যায় এত বড় পাপিষ্ট কাজ আমি সন্তান হয়ে করতে পারবো না। আল্লাহ কয়, মা তাহলে তোমার মায়ের কান্দে যাও। মা কয়, মাবুত গো, যদি মায়ের কান্দে যায়, তুমি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতে না, যে নবীকে সৃষ্টি না করলে দোজখ গৃহস্থ বানাইতে না, যে নবীকে সৃষ্টি না করলে ফেরেশতাকে পয়দা করতে না, যে নবীকে সৃষ্টি না করলে তুমি এবার এই পৃথিবীর কিছু গঠন করতে না, সেই নবীকে, সেই নবীর পবিত্র বাক্য গো, মা যদি ঠসা হয়ে যায় আমার মা আমার বাবা হুজুরের পবিত্র বাক্য শুনতে পারবে? আমি কান্দেও যাবো না। মানব দেহে নয়টা দরজা আছে, শোনো প্রাণের ভাই, মা ফাতেমা পছন্দ করলো, আল্লাহ চিন্তার মধ্যে বললো, আল্লাহ কয়, মা রাস্তা তো শেষ। মা কয়, মাবুদ রে, আমি এমন একটা রাস্তা দিয়ে যাবো যে রাস্তা আর কোনোদিন কোনো মানুষ যাবে না, আসাও সম্ভব হবে না, যাওয়া সম্ভব হবে না, কিন্তু আসা সম্ভব হতে পারে। সেটা শেষ যেমন হয় আশি হিজরির পর কি হবে এটা নবী বলছে আমি বলতে পারবো না। তাই মা কয়, মাবুদ আমি সেই রাস্তাতে যাবো। আল্লাহ বলতেছে, মা গো, মা তাহলে তোমার মায়ের নাভি হইতে দুই আঙ্গুল নেছে, নামা পেট ফেটে ভূমিষ্ঠি পড়ো। ফাতেমা কয়, মাবুদ গো, এই যে কেবল আমার মনের মতন রাস্তা হয়ে গেল। আমার বাইরা রে, আল্লাহ কয়, মা আমি তোমার মায়ের ঘরে চারজন দাইনি পাঠাইব। দাইনি বোঝুন না, ধাত্রী মা। আমার ফাতেমা কয়, মাবুদ চারটে ধাত্রী মা যদি আমার মায়ের ঘরে আসে তাদের নাম যেন কোরআনে থাকে। আর এখন আমাকে বহু বেটির ঘর যায় যারা ঠিক মতো চারটে কালেমাও জানে না, এই শালিরা যায় এই সন্তানে মানুষের মানুষের মারার করেছে। আরে মাথা মুরগি মানে না, ধনী ঘরে গিয়ে যাতে হলে সে ধনী শিক্ষিত হতে হবে, কোরআন জানতে হবে। মা ফাতেমা কয়, মাবুদ গো, যে চারজন ধনী মা আমার ঘরে আসবে তাদের নাম
নাম যেন তোমার কোরআনে থাকে। আরে প্রথমে তো জাতির মাতা মা হাওয়া আসিল, তারপর ঈসা নবীর মা বিবি মরিয়ম আসলো, যার নামটা পবিত্র কোরআনে আছে সূরা মরিয়ম, আছে না? এখানে কোরআন আলালক নাই, সূরা মরিয়ম আছে, ঈসা নবীর মা। তারপর ফিরাউনের বিবি মা রাশিয়া গেল, যে রাশিয়ার নামে কোরআনে সূরা আছে, মূসা নবীর মা এ খোবে যা গেল। আর জান্নাত থেকে একটা সিয়া মুরুখ পাকি যায়, যায় দেখ মা গো মা, আরে প্রসব ব্যথায় মা আমার কাছে কাতর হয়ে গেল, ও মা আরে প্রসবের কি যন্ত্রণা এইটা মা ছাড়া কেউ জানে না। ওই সময় কোন মা যদি মৃত্যু হয় ওই মায়ের জন্য বিনি হিসেবে জান্নাত। মা শত দক্ষ নিয়ে কয়ে মা বুধ গো আমার তুলে নাও, আমার দুঃখে ধন্যে পৃথিবীতে থেকে যাও। ওরে সিয়া মুরুখ যায় মা ফাতেমার গর্ভে বাড়ি মারে গো, সঙ্গে সঙ্গে মায়ের গর্ভটা নাইগেশন হইয়া যায়, ইংলিশে বলে সিজার হইয়া যায়। যখন সিজার হয়ে গেল ওরে কালো হেজল ফুটবলের মতন গোল রাখার ভূমিষ্ঠিতে ঘুরে পড়ল, চারজন ভাইনি কোথায় যেন গায়েব হয়ে গেল। মা খাদিজা বেহুশ হয়ে যায়। তিন দিন আমার মা ফাতেমা মাতৃঘরে পড়ে থাকে। আমার আল্লাহর নবী গো, ও আমার দয়ার নবী গো, তিন দিন পরে ঘরে ফিরে আসলেন, ঘরের দরজায় যখন নবী আমার ডান পাও খান দিল, মা ফাতেমা ভূমিষ্ঠি পরে বাবাকে প্রথম আগে সালাম পৌঁছাইল। আর আমরা তো জীবনও বাপক সালাম দিই না, মাওক সালাম দিই না, আর আমরা মুসল্লি হয়ে গেছি না? প্রথম যায় কোন কাম করে শোনো প্রাণের ভাই, ওরে প্রথম আমার নবীর খুর দিয়ে মা ফাতেমার নারের বটা দিল কাটিয়ে।